আমি কোনো খবর না দিয়ে চলে আসলাম, আপনি কিছু মনে করলেন না তো? না না, এই বাড়িতে সর্বত্রই তোমার অবাধিত দা। তবে আমি খালি ভাবছি যে সুখবিলাস মানে আমার দারোয়ান তোমাকে একবারে ছেড়ে দিল কি করে, মানে আমাকে জিজ্ঞেস না করেও তো কাউকে ছাড়ে না তাই আর কি। আমি যে ম্যাজিক জানি তাই বুঝি। ভালো ভালো, খুব ভালো। এনিওয়ে তোমাদের বাড়ির খবর বলো। ওহো, আমি তো শুনলাম তোমাদের বাড়ির একটি রত্ন বাংলা সিনেমার খোলা বাজারে বিক্রি হতে চলেছে। ইন্দ্রানীলা এ কাজটা কি করলেন? ছি 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 ছি, সিংহ রায় বাড়ির ছেলে হয়ে উচিত মেয়েগুলোর সঙ্গে কোমর জড়িয়ে ধরে গাইবে নাচবে? আমি ভাবতেও পারি না। আপনার ভাবার তো কোনো দরকার নেই, যার কেরিয়ার তাকে নিজেকেই ভাবতে দিন। সেটা তো ঠিক, সেটা ঠিক। তবে কি জানো মা, আমাদের এই বাংলা হলো আচার্য প্রফুল্ল চন্দ্রের দেশ, প্রিন্স দ্বারকানাথের দেশ। তো আজ বাঙালির ব্যবসা কোথায়, বাণিজ্য কোথায় বলো তো? নবজাগরণ চাই, বুঝলে, নবজাগরণ। আপাতত যে কটা বাঙালি প্রতিষ্ঠানের মধ্যে ওই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে রয়েছে না আমার কি, তার মধ্যে পার্ল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হচ্ছে অন্যতম সেরা গ্রুপ। সেই বাড়ির ছোট ছেলে হয়ে ব্যবসা করবে না, টোটো কোম্পানি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? নো, ইটস এ স্যাড সিচুয়েশন। সত্যি তোমার শাশুড়ির জন্য আমার কষ্ট হচ্ছে মা। আমারও, বিশ্বাস করুন, মায়ের মুখের দিকে তাকানো যায় না, সেই জন্যই তো আপনার কাছে এলাম। সত্য কথা, সত্য কথা, বাহ, তুমি আমার আমার বুকটা ভরে দিলে মা। কি জানো মা, সবাই আমাকে ভয় পায়। কেউ স্যার বলে, কেউ বলে বস, কেউ আবার ওই হুজুর বলে ডাকে আমাকে, কিন্তু সত্য কাকা বলে আমাকে কেউ কোনো দিন ডাকে নি। ওই নামে, ওই নামে কেউ কোনো দিন ডাকে নি আমাকে সত্য কাকা। নামা নামা, আমার রাহুল বিজনেস পার্টনার হিসেবে ঠিক মেয়েকে বেছেছে। সে আপনার রাহুল যাকে লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে সেই মেয়েটিও বড্ড ভালো। সত্যি অদিতির মতো মেয়ে হয় না। কিন্তু সত্য কাকা, আপনি যে আমাকে একটা বিশাল সমস্যায় ফেলে দিয়েছেন। আমি কেন মা, আমি আবার কি করলাম? আপনি আমাকে যে কাজের ভার দিয়েছেন সেটা এখনই কি করে করি বলুন তো? মানে মার এখন যা অবস্থা, অর্কর ফিল্মে নামা নিয়ে মা ভীষণ দুশ্চিন্তায় রয়েছে, সারাক্ষণ এমন মনমরা থাকেন মাকে কোনো কথাই বলা যায়। তার উপর যদি এখন আবার অদিতির বিয়ের কথা বলতে চাই তাহলে পাকা গুটি কেসে যাবে না? ঠিকই বলেছো, এটা একটা বেশ কঠিন সমস্যা। কিন্তু কি জানো মা, এদিকে বিয়েটা মানে নিজের পক্ষে পাকা দেখা না হলে আপনার কাছ থেকে ইন্টারেস্ট ফ্রি লোনটা নিতে পাচ্ছি না, তাই তো? কিন্তু লোনটা যদি কোথাও থেকেই জোগাড় না করতে পারি, বুঝতেই তো পাচ্ছেন। দেখো মা, টাকাটা আমি তোমাকে যখন দেব বলেছি তখন দিয়ে দিতেই পারি, আমার ওই শর্ত টর্তর কথা নয় ছেড়েই দিলাম। আফটারঅল আমার ছেলে আর এই মেয়েরই ব্যবসার ব্যাপার, তার জন্য 4-5 লাখ টাকা জলে ফেলে দেওয়াটা আমার কাছে কোনো সমস্যা নয়। তাহলে টাকাটা তোমাকে কিভাবে? সাবসিডি হিসেবে